Welcome back to UV Assam. Aje ami arambho koribo laisu novom srenir gonit. So novom srenir chatrochatri hokol tomaloke bohiar kolom ready koriba. Laisu khosto adhyay rekha aru kon. Lesson 6 Rekha Aru Kon So ami hokole janu rekha mane ki Oshongkho bindu Hongjogi poth etake rekha boli koa hoy আৰু কোন হল এটা প্ৰান্তবিন্দুৰ পৰা আৰম্ভ হোৱা দুডাল ৰেখাৰ এটা কোণৰ সৃষ্টি কৰে যেনে কৈ ৰেখা মানে অক্ষৰক বিন্দু থাকিব আৰু এই সংযোগী পথকে কোৱা হ'ব ৰেখা আৰু এটা প্ৰান্তবিন্দুৰ লৈ প্ৰান্তবিন্দুৰ পৰা দুডাল ৰেখা আৰম্ভ হ'ব আৰু এটিও হব কোণ কোণৰ মাপ হিচাপে আমি কোণ পাঁচটা ভাগত ভাগ কৰিব পাৰো যদি এটা কোণ 90 ডিগ্ৰীতকৈ কম থাকে less than 90 degree hetu koa hobo hukmo kon hukmo kon jodi 90 degree thake hetu koa hobo homo kon greater than 90 degree থাকে greater than 90 degree আৰু less than 180 degree এই angle কোৱা হ'ব স্থূল কোণ আৰু যদি কোণটা 180 degree কোণ সৃষ্টি করে হেতু ক হব হরল কোণ হরল কোণ আর যদি গ্রেটার দেন 180 ডিগ্রি হয় প্রবৃদ্ধ প্রবৃদ্ধ তো মাপ হিসাবে আমি কোণৰ এই পাঁচটা ভাগত ভাগ কৰিম এটা হল সূক্ষ্ম কোণ যোনটো কোণৰ মান 90 ডিগ্ৰীতকৈ কি থাকিব কম থাকিব এটা হল সম কোণ যাৰ মান 90 ডিগ্ৰী থাকিব এটা হল 90 ডিগ্ৰীতকৈ ওপৰত সেই কোণটো কোৱা হ'ব স্থল কোণ আৰু যদি কোণৰ মান 180 ডিগ্রি হয় এটো কোৱা হ'ব হরল কোণ আৰু যদি 180 কৈ অধিক হয় সেই কোণটো কোৱা হ'ব প্ৰবৃদ্ধ কোণ এই এই পাঁচটাই হল আমাৰ মাপ হিচাপে কোণৰ প্ৰকাৰ কিন্তু এটা কথা মনত ৰাখিবা আমাৰটো 90 ডিগ্ৰীতকৈ কম হ'ব লাগিব সেই কোণটো কোৱা হ'ব সূক্ষ্ম কোণ এটো যে তোমার 90 ডিগ্রি হবো লাগিব গতে এটো কোন কোয়া হবো সমকোণ এটো ক্ষেত্র আমার কি হবো লাগিব 90 কই বেশি 90 কই বেশি আর 180 কই কম এটো এক্সাক্ট 180 হবো লাগিব আর এটো ক্ষেত্র আমার 180 কই বেশি 180 কই বেশি
360.com less than 360 এটু 8 less than 360 এটু হবা কি অবৃদ্ধ কোণ এই পাঁচটা হলো মান যোগ হিসাবে কোণৰ প্ৰকাৰ এতিয়া কোণৰ আন প্ৰকাৰবোৰলৈ আহিলু এবৰ হল যদি যিকোনো দুটা কোণ আমি মই ধৰি লৈছো কোণ এ কোণ বি যিকোনো দুটা কোণ হেতুন যোগফল যদি আমাৰ 90 ডিগ্ৰী হয় তেন্তে সেই কোণটো কোৱা হ'ব পূৰক কোণ আমি যিকোনো দুটা কোণ যদি আমাৰ যোগ কৰাৰ ফলত 90 ডিগ্ৰী পাও তেন্তে সেই কোণ দুটাক আমি কোৱা হ'ব পূৰক কোণ আৰু যদি দুটা কোণ এ আৰু বি বা যিকোনো মান যোগ কৰাৰ ফলত যদি 180 ডিগ্ৰী পাও তেন্তে এই কোণটো কোৱা হ'ব সম্পূৰক কোণ তাৰ মানে যিকোনো দুটা যিকোনো মান সেইটো যোগ কৰাৰ ফলত যদি আমি 180 ডিগ্ৰী পাও তেতিয়াহ'লে সেই কোণটো কোৱা হ'ব সম্পূৰক তাৰপিছত আহিলে আমাৰ সন্নিহিত কোণ সন্নিহিত কোণ মানে কোনো এটা কোণক যদি আন এটা বাহুৱে মাজত বা যিকোনো কোণত ভাগ কৰে সেই ভাগ হোৱা কোণ দুটাক কোৱা হ'ব সন্নিহিত কোণ অৰ্থাৎ এক লগত থকা কোণ দুটাকে কোৱা হয় সন্নিহিত কোণ এ কোণ এ আৰু কোণ বি টো আমাৰ এক লগত আছে আৰু এই বাহুডাল হ'ল কোণ এ আৰু কোণ বি উমৈহতীয়া বাহু গতিকে এই উমৈহতীয়া বাহু থকা দুটা কোণক কোৱা হয় এটা সন্নিহিত কোণ অর্থাৎ কোণ এ কোণ বি সন্নিহিত কোণ তাৰপিছত আহিল আমাৰ রৈখিক জৰিয়া কোণ রৈখিক জৰিয়া কোণ হল যদি দুটা কোণে আমাৰ এটা সরল রেখার সৃষ্টি করে যদি কোনো দুটা কোণে এডাল সরল রেখার সৃষ্টি করে তেন্তে সেই কোণ দুটা কোৱা হ'ব রৈখিক জৰিয়া কোণ তাৰপিছত আহিল আমাৰ বিপ্ৰতীত শীর্ষ কোণ বিপ্ৰতীত শীর্ষ কোণ মানে যদি কোনো দুটা রেখায় কটাকটি করে কটাকটি করার ফলত কোণ দুটা সৃষ্টি হয় বা এটা চারিটা কোণ সৃষ্টি হয়েছে এই কোণ এ আর কোণ বি হল এটা আনটো বিপরীত এই বিপরীত কোণ দুটা কোৱা হব বিপ্ৰতীত শীর্ষ কোণ অর্থাৎ এই ফলে এটা কোণ হব এই ফলে এটা কোণ হব এই এই কোণ আর এই কোণ কি হব এটা আনটো বিপ্ৰতীত শীর্ষ কোণ গতিকে আমি এই পাঁচ ধরনের কোণ বলবো এটা হল পূরক কোণ এটা হল সম্পূরক কোণ এটা হল সন্নিহিত কোণ আর এটা হল জরিয়া কোণ আর এটা হল বিপ্রতীত শীর্ষ কোণ গতিকে এই কোণবোৰ মনত রাখবা আগলৈ যাই কেনে এই কোণবোৰ আমার প্রয়োজন হব আর এইবোৰ মনত রাখলে আমার এইবোৰ বুঝা বহুতখিনি সুবিধা হব এতিয়া আমি স্বতঃসিদ্ধলৈ আগবাঢ়িম স্বতঃসিদ্ধ 6.1 আছে এডাল রেখার উপর এটা রশ্মি থিয় করাই রাখিলে সৃষ্টি হওয়া সন্নিহিত কোণ দুটার দুটার সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ কি কৈছে এডাল রেখা আমি এডাল রেখা কি প্রথমতে আৰু এই ৰেখাডালৰ ওপৰত কি কৰিব দিছে এটা ৰশ্মি টানি দিছে অৰ্থাৎ আমাৰ এই কোণ আৰু এই কোণৰ সৃষ্টি হ'ল এটা কোণ ধৰি ল'লোঁ এই কোণটো এ হ'ল আৰু এই কোণটো বি হ'ল গতিকে দুটা কোণ পালোঁ এটা এ কোণ আনটো হ'ল বি কোণ এ কোণ আৰু বি কোণ দুটা কি হৈছে সন্নিহিত কোণ যিহেতু আমাৰ এই ৰশ্মিডাল এডাল উমৈহতীয়া বাহু কোণ এ আৰু কোণ বি গতিকে এই এ কোণ আৰু বি কোণ যদি আমি যোগ কৰোঁ তেন্তে তাৰ মান পাম আমি কিমান 180 ডিগ্ৰী আমি জানো সৰল ৰেখাত কিমান ডিগ্ৰী কোণ থাকে 180 ডিগ্ৰী গতিকে এই সন্নিহিত কোণ দুটাৰ সমষ্টি কি পাওঁ আমি
1 এটি দিই এটি হল আমার 6.1 এর শতহিত এতে আমি আগবাহিছো উপপাদ্য 6.1 ইয়া কইছে যদি দুডাল রেখায় পরস্পর কটাকটি করে তাহলে হলে বিপরীত শীর্ষক কোণ বিলাক সমান অর্থাৎ দুডাল রেখা আমি কটাকটি করি এটা রেখা এইটো এটা রেখা এই দুডাল রেখা কি করেছে পরস্পর কি করেছে এইটো বিন্দু কটাকটি করেছে অর্থাৎ এইটো এটা কি হইছে কোণ আর এইটো এটা কোণ হইছে এই কোণ আর এই কোণ এটা আনটো বিপরীত কোণ বা এই দুটা কোয়া হবো বিপরীত কোণ গতিকে এই কোণ আর এই কোণ মান কি হবো সমান অর্থাৎ কোণ এ আর কোণ বি কি হবো অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি সমান হবো যদি আমি কও এই ফল এটা কোণ হইছে এই ফল এটা কোণ হইছে গতিকে এই কোণ আর এই কোণ কি হবো বিপরীত কোণ গতি এইটো যদি আমি সি বুলি ধরো এই কোণটো যদি আমি ডি বুলি ধরো তাহলে হবে আমার অ্যাঙ্গেল সি ইকুয়াল অ্যাঙ্গেল কি হব ডি এটি হল আমার উপপাদ্য 6.1 তার মানে এতে আমি আগবাঢ়িছো উপপাদ্য 6.1 ইয়াত কৈছে যদি দুডাল রেখায় পরস্পর কটাকটি করে তেনে হলে বিপরীত শীর্ষক কোণ বিলাক সমান অর্থাৎ দুডাল রেখা আমি কটাকটি করি এটা রেখা এইটো এটা রেখা এই দুডাল রেখা কি করেছে পরস্পর কি করেছে এইটো বিন্দু কটাকটি করেছে অর্থাৎ এইটো এটা কি হইছে কোণ আর এইটো এটা কোণ হইছে এই কোণ আর এই কোণ এটা আনটো বিপরীত কোণ বা এই দুটা কোয়া হবো বিপরীত কোণ গতিকে এই কোণ আর এই কোণ মান কি হবো সমান অর্থাৎ কোণ এ আর কোণ বি কি হবো অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি সমান হবো যদি আমি কও এই ফল এটা কোণ হইছে এই ফল এটা কোণ হইছে গতিকে এই কোণ আর এই কোণ কি হব বিপরীত কোণ গতি এইটো যদি আমি সি বুলি ধরো এই কোণটো যদি আমি ডি বুলি ধরো তাহলে হবে আমার অ্যাঙ্গেল সি ইকুয়াল অ্যাঙ্গেল কি হব ডি এটি হল আমার উপপাদ্য 6.1 তার মানে যদি যিকোনো দূর রেখা যদি কটাকটি করে তাহলে হলে সৃষ্টি হওয়া বিপরীত কোণ কি হব সমান আমি এক দেখা পালো যে বিপরীত কোণ গুণ এটা আন্তর কি হবে সমান এটি হল আমার 6.1 উপপাদ্য তো যিকে না হোক এতে আমি অনুসন্ধানে আগবাঢ়ি যাও অনুসন্ধানে এক নম্বরত আছে আমার এ বি আর সি ডি রেখায় ও বিন্দু কটাকটি করেছে যদি অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 70 ডিগ্রি হয় আর অ্যাঙ্গেল বি ও ডি 40 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বি ও ই আর প্রত্যাবর্তী অ্যাঙ্গেল সি ও ই নির্ণয় করব লাগে আমি আরম্ভ করব সলিউশন প্রথমত আমার যে যে দিয়া আছে আমি সেখানে লিখিলাম অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই ইকুয়াল 70 ডিগ্রি এটা আমি এক নম্বর হিসাবে লিখে দিই আর দিয়া আছে আৰু
নির্ণয় করিব লাগে, নির্ণয় করিব লাগে বি ও ই, বি ও ই ইটেঙ্গেল আর সি ও ই প্রত্যাবর্তী কোণ, তার মানে ইয়ার পড়া ইয়ার গতিকে আমার কোনটো এঙ্গেল দিয়া আছে বি ও ডি, তার মানে এইটো বি ও ডি এইটো কিমান দিয়া আছে 40 ডিগ্রি। আমি জানো যে দুডাল রেখায় কটাকটি করিলে উৎপন্ন হওয়া বিপরীত কোণবোর সমান, গতিকে এই অ্যাঙ্গেলের সমান কোনটো হব এইটো অ্যাঙ্গেল, তার মানে এইটো কিমান হব 40 ডিগ্রি। সো আমি এতিয়া এক নম্বরের পৰা পাম, এক নম্বরের পৰা যদি পাও আমি অ্যাঙ্গেল A O C plus angle B O E equal to what is 70 degree. Yeah, tami A O C man pablo 40 degree plus B O E equal 70 degree. Type set pam angle B O E equal 70 degree minus 40 degree. তার মানে হবো আমার এত আমি 30 degree. এঙ্গেল B O E মান পাবো আমি 30 degree. B O E এটু পাবো আমি 30 degree. বি ও ই এর মান পালো আমি এতিয়া বাহির করব লাগে সি ও ই প্রত্যাবর্তী কোণ, তার মানে ইয়ার পড়া ইয়ার নির্ণয় করব লাগে, গতিকে আমি যদি আমি এইখিনি বাহির করব বিচারো কোন প্রথমত আমি ইয়ার মানটো আমি কি করব লাগিব নির্ণয় করে লব লাগিব, গতিকে আমি প্রথমত কি করি সি ও ই এর মান নির্ণয় করি। এতিয়া আমি পাও, আমি পাও অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও ই প্লাস অ্যাঙ্গেল বি ও ইগেল 180 ডিগ্রি, যেহেতু ইয়ার পৰা ইয়ালৈ এটা সরল কোণ। এতিয়া আমি এ ও সি মান পাইছো 40 ডিগ্রি, সি ও ইর মান 19, ইয়ার মান পাইছো কিমান বি ও ইর মান, বি ও ইর মান পাইছো 30 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি, গতিকে ইয়ার পরে 70 ডিগ্রি প্লাস সি ও ই 40 আর 30 যোগ করলে আমি 70 ইকুয়াল 180 ডিগ্রি, এটা সি ও ই ইকুয়াল কি হবো 180 বলা যদি আমি 70 মাইনাস করে দিও তাহলে পাবো আমি 110 ডিগ্রি, গতিকে আমি ইয়াত পালো সি ও ই, সি ও এর মান কিমান পালো আমি 110 ডিগ্রি। এতিয়া আমি নির্ণয় করি সি ও ই প্রত্যাবর্তী কোণ, এতিয়া অ্যাঙ্গেল সি ও ই প্রত্যাবর্তী কোণ, সিও এর প্রত্যাবর্তী কোণ হব সমান মান 360 মাইনাস 110 ডিগ্রি, গতিকে 0.52 ডিগ্রি, এটি হল নির্ণয় করবলগীয়া কোণ। এতিয়া কথা হল
যন্তু কোণৰ প্ৰত্যাৱৰ্তী কোণ উলিয়াব দিয়ে পদপুন প্ৰথমে সেই কোণটো আমি বাহিৰ কৰিলোঁ যেতিয়া আমাৰ সি ও ই ৰ প্ৰত্যাৱৰ্তী কোণ নিৰ্ণয় কৰিব দিছিল আমি পুন প্ৰথমতে সি ও ই নিৰ্ণয় কৰিছোঁ তাৰ পিছত কি কৰিছোঁ 360 ৰ পৰা সি ও ই ৰ মান বিয়োগ কৰি দিছোঁ 360 সি ও ই মান কিমান আছে 110 গতিকে 360 ৰ পৰা 110 যদি আমি বিয়োগ কৰি দিওঁ কিমান পাই আছোঁ 250 ডিগ্ৰী গতিকে যিকোনো প্ৰত্যাৱৰ্তী কোণ বাহিৰ কৰিবলৈ হ'লে সেই কোণটোৰ মান বাহিৰ কৰিবা 360 ৰ পৰা সেই মানটো বিয়োগ কৰি দিলে আমি তাৰ প্ৰত্যাৱৰ্তী কোণটো পাই যাওঁ।